সো হোয়াটস আপ গাইস, আই এম শুরু দ্যাট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি ফর বাইক। তো শুরু করছি একটা নতুন ব্লগ নিয়ে। আর অ্যাকচুয়ালি অনেকদিন ব্লগ করা হয় না, তো ভাবছিলাম একটা ব্লগ করি। সো যাচ্ছি এখন ডিউটিতে যাব, তো ভাবলাম যে চলো অনেকদিন কোনো ব্লগ করা হয় না, তো একটা ব্লগ এর মধ্যে হয়ে যাক। সো আমি রেডি আর এখনই বেরোচ্ছি। অ্যাকচুয়ালি অন্যদিন 8:30টার মধ্যে বেরিয়ে যাই, আজকে একটু লেটও হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। সো আর লেট করছি না, তোমাদের সঙ্গে মোটর ব্লগিং সেট আপে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে চলো। তো চলে এসেছি মোটর ব্লগিং এর সেট আপে, আর যে ব্লগটা এখন বানাতে যাচ্ছি ওই ব্লগটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই বানাবো ভাবছিলাম, বানাবো বানাবো করে বানানো হয় না। তো অ্যাকচুয়ালি না বানানোর কারণ বলতে পারো কিছুটা নিজের আলস্যতা আর কিছুটা সময়ের অভাব বলতে পারো। যাই হোক না কেন, ব্লগটা বানাতে পারছি যেটা চেয়েছিলাম আর কি। সো যাই হোক, আমার ইন্টার্নশিপের ডিউটিটা যে জায়গাটা এখন হচ্ছে আর কি, মানে আমরা শিয়ালদায় হচ্ছে, শিয়ালদা 77 নম্বর বিল্ডিং বলি আমরা। তো এখানে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা অ্যাকচুয়ালি অনেক আগে যখন মানে আমার বাবা পড়তো তো সেই সময় ক্লাস হতো, আর এখন বর্তমানে ক্লাস তো হয় না, ক্লাসটা কলেজটা সোদপুরে হয়ে রয়েছে, ক্লাসটা সোদপুরে হয়। তো শুধুমাত্র একটা আউটডোর হিসেবে চলে ওটা। তো যাই হোক, চলো জিনিসটাকে দেখানোর চেষ্টা করি, কতটা কি দেখাতে পারবো আমি জানি না অ্যাকচুয়ালি, কারণ মাথায় সেরকমভাবে প্ল্যান নিয়ে বেরোয়নি, ঘুম থেকে উঠেছি আরও আজকে একটু দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করেছি আর বেরিয়ে পড়েছি। যাই হোক না কেন, দেখা যাক, আই হোপ একটা ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। তো অ্যাকচুয়ালি 77-এর বিল্ডিং হচ্ছে এটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজকে একদম খুব লাকি আমি যে একদম দরজার গোড়ায় পার্কিংটা পেয়েছি, অন্যদিন হয় ওই কোনো রাখতে হতো, নয় এদিকে এসে রাখতে হতো, এই অবস্থা করতে হতো। যাই হোক, আজকে লাকটা ভালোই আমার, মোটামুটি পার্কিংটা একেবারে সামনাসামনি কিছু নেই, ঠিক করে রাখি। এটা হচ্ছে সেই পুরনো দিনের বিল্ডিং, আর সেই বিল্ডিংয়ের সেই পুরনো আমলের সেই সিঁড়ি দেখে তো তোমরা বুঝতেই পারছ। আর সামনে এই যে মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল সোসাইটি, আর ঠিক এই যে এই উপরের এই পোর্শনটা আমার কাছে একটা খুবই পছন্দের জায়গা, যাই না কেন, বিশেষ করে এই দরজার মতন দুখানা বড় বড় জানলা, মানে কি বলবো, এই জানলাটা যখন ফাঁকা থাকতো তখন তো এই জানলাটা দিয়ে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বাইরে দেখতাম, মানে এতটা আমার পছন্দ। অনেক দূর দেখা যায় সামনে মেডিকেল কলেজের হোস্টেল, ওটা মানে খুব সুন্দর লাগে আমার এই জানলাটার এখানে দাঁড়িয়ে থাকতে। আর এই জায়গায় পেশেন্ট ওয়েট করে, আর ঠিক এই ঢুকেই এই যে ডান দিকের এই পোর্শনটায় এখন রুগী দেখা হয়। আগে এইটা ছিল অ্যাকচুয়ালি প্রিন্সিপাল স্যারের রুম, মানে যখন এটা কলেজ ছিল তখন প্রিন্সিপাল স্যারের রুম ছিল। আর এই একটা ঘর ক্লাসরুম, আগে ক্লাস হতো। আর তারপরে এইদিকে
এইটা আরেকটা ক্লাসরুম দেখে হয়তো এখন ভুতুড়ে ভুতুড়ে মতন মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ইউজ হয় না বলে, আর লাইটও সেরকম নেই, জানি না লাইট আছে কি না, আমি লাইট তো জ্বালাইনি। তো এটাও একটা ক্লাসরুম, এক একটা ইয়ারের ক্লাস হতো, কোনটা কোন ইয়ারের আমি জানি না। যাই হোক, আর এই ঘর থেকে বেরিয়েই উপরে রয়েছে, উপরে আরও দুটো ক্লাসরুম রয়েছে আসলে, আর এই সিঁড়ি দিয়ে চলো উপরে যাওয়া যাক। আর উপরে উঠেই যে সামনে সাইডে যে ছোট ঘর মতন দেখতে পাচ্ছ, এটা হলো একটা ছোট ওয়াশরুম, আর এর সাইডেই এগুলো যে সাইডে যে দুটো ঘর আছে, এই দুটো ঘর হচ্ছে বাকি দুটো ক্লাসরুম। তো প্লিজ এই জামা কাপড়গুলোকে একটু ইগনোর করো, কেননা এখানে কয়েকজন থাকেন তো তাদের জিনিস, তো প্লিজ ইগনোর ইট। তো জাস্ট এটাই আর দেখিয়ে দিলাম তোমাদেরকে, অ্যাকচুয়ালি পুরনো আমাদের হসপিটাল, এটা অ্যাকচুয়ালি একদম প্রথম যখন মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ফার্স্ট শুরু হয়েছিল এখান থেকেই বলতে পারো, মানে বুঝতেই পারছো এটা কতটা বড়, মানে কতটা পুরনো, আর কত মানে কি বলবো, মানে কত এখান থেকে কতজন আছে, কত সিনিয়র ডক্টররা আছেন যারা আমার বাবার থেকে অনেক বয়স্ক, তারাও রয়েছেন, তো তারা এখান থেকে পাস আউট করে বেরিয়েছে। আর সো এখানে আমার আজকের অ্যাকচুয়ালি একটা আউটডোর শেষ, পেশেন্ট যা এসেছিলো অনেকে এসেছিলো, তো আমি আর অ্যাকচুয়ালি সেই সময়ের মধ্যে আমি পারিনি কোনো ভিডিও করতে কি বৃত্তান্ত। তো যাই হোক, তাহলে এখন এখন বাড়ি যাওয়ার সময়, আর দেখা হচ্ছে রাস্তায় গিয়ে, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওহো, তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় সব থেকে বাজে সময় অ্যাকচুয়ালি বাইক নিয়ে যাওয়ার জন্য, সব থেকে বাজে সময় হচ্ছে বৃষ্টি। কি আর করা যাবে, চলো তো যাওয়া যাক, এইভাবে যাওয়া না, দুঃখের বিষয় যে রেনকোট নিয়ে আসিনি, আর রেনকোট ছাড়াই যেতে হবে আমাকে, তো চলো যাওয়া যাক। ওকে, দেখা যাক কত দূর পর্যন্ত এইভাবে বৃষ্টিতে ভিজতে হয়। ব্যাগে ভেজা সেরকম কিছু নেই, মেইন ব্যাপারটা হচ্ছে মোবাইলটা, মোবাইলটাকে তো মোবাইলটাকে একটা জায়গায় আনতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আপনি সরিয়েছিলেন নাকি গাড়ি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অ্যাকচুয়ালি যেখানে বাইক রাখা ছিল ওখানকার মানে ওই সাইডটার পার্কিংটা উনি দেখেন, তো আমি অ্যাকচুয়ালি বাইকটা রেখেছিলাম একটু অন্য দিকটাতে, একদম আমাদের হসপিটালের গেট থেকে নেমেই এরকম জায়গায় রেখেছিলাম, আর আমি যখন এখন দেখছি বাইকটা সরানো, তো আমি একটু ফার্স্ট টাইম আর কি একটু ভয়ে লেগে গেছিলো যে বাইকটা ওখান থেকে এই জায়গায় এত দূর করে এলো, তো এটাই আর কি। যাই হোক, ওনার সঙ্গে দেখা হলো, উনি বলেও দিলেন যে আমি সরেছিলাম, মানে জিনিসটা বোঝাই যাচ্ছে তো অ্যাকচুয়ালি। তো এখন অ্যাকচুয়ালি বাড়িতে যাব, আর এখান থেকে সোজা, আর আমি ডানলপ হয়ে বা মধ্যমগ্রাম হয়ে বেরোবো না, এদিক থেকে সোজা এয়ারপোর্ট হয়ে বেরিয়ে যাবো। তো যাই হোক, রাস্তায় সেরকম আর কিছু দেখানোর আছে বলে আমার মনে হয় না, তো যদি কিছু হয় তো অবশ্যই দেখাবো। আর তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি, আর প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, বিকজ অনেক দিন পর আবার আস্তে আস্তে শুরু করছি,
বহুদিন ভিডিও দিইনি, বহুদিন ওয়েট করেছিলাম, বহুদিন নিজের অলসতার কারণ হোক, কাজের চাপ হোক, মাঝখানে এক্সামের একটা প্রেশার, সব কিছু মিলিয়ে বসেছিলাম। যাই হোক, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কেননা কোনো সেরকম প্রি প্ল্যানও ভিডিও ছিল না, আর প্রি প্ল্যান ভিডিও না থাকার জন্য সেরকমভাবে জানি না কী হবে, কতটা কী আছে তৈরি করতে পারবো অ্যাকচুয়ালি, মানে ঠিক আছে, দেখা যাক।